আসসালামু আলাইকুম, এশিয়াটিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, তবে এই ভিডিওটি তাদের জন্য উপকারী যারা ফাইবারে নতুন বা নতুনে কাজ করতেছেন। কিন্তু বেশিরভাগ নতুন মানুষই বুঝতে পারেন না যে তাদের পাবলিশ করা গিগটি আদৌ একটি হয়েছে কিনা বা ফাইবার কর্তৃপক্ষ তাদের গিগটি পেন্ডিং এ রেখে দিয়েছে কিনা। আজকে আপনাদের খুব এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে আপনার এই মূল্যবান গিগটি দেখবেন যে আসলে গিগটি অ্যাক্টিভ আছে কিনা বা ইকেয়া ফাইবার কর্তৃপক্ষ পেন্ডিং এ রেখে দিয়েছে কিনা। তো এটা দেখার জন্য মূলত আপনাকে যা করতে হবে, আপনার ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। তো আমি ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম তো একটা ইন্টারভিউ চলে আসবে, এটা তো আপনারা সবাই জানেন। তো এখান থেকে আপনার সুইচ টু সেলিং, এই সুইচ টু সেলিং মোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে আপনার একদম নিচে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অর্থাৎ হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার একদম নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার গিগটি বাছাই করতে হবে। তো আমি গিগটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাভ ইউ মোর কোশ্চেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা। তো আমি এখানে সাবমিট রিকোয়েস্ট এর উপর ক্লিক করলাম। অবশ্যই আমার কোশ্চেন রয়েছে। তো আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট এর রিকোয়েস্ট, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, ঠিক আছে, আপনার কোন তার উপর আপনাকে হেল্প করবে। তো আমার তো এখন সমস্যা গিগের উপরে, তো আমি গিগটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গিগ সিলেক্ট করার পরে এখানে আর একটা বক্স চলে আসছে। তো আমি এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ, অর্থাৎ আপনার গিগে কি সমস্যা রয়েছে। তো আমি এখানে সেকেন্ড নাম্বার অপশনটা দিয়ে দিলাম যে মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে আরো একটা বক্স চলে আসে, চলে আসলো। এই বক্সটিতে আমি আমার যে কয়টা ক্লিক আমি পাবলিশ করছি কয়টা ক্লিক এখানে শো করবে। তো আমি এখান থেকে আমি একটা একটা করে আমার গিগুলো চেক করতে পারবো আসলে অ্যাক্টিভ রয়েছে না পেন্ডিং এ রেখে দিয়েছে। তো আমি প্রথম গিগটি আমি সিলেক্ট করলাম। তো আমার এই প্রথম গিগটি অ্যাক্টিভ রয়েছে। এরপরে আমি সেকেন্ড গিগটি সিলেক্ট করলাম। তো আমার দেখতে পাচ্ছি সেকেন্ড গিগটি অ্যাক্টিভ রয়েছে। তো আমি থার্ড গিগটি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছি এখানে থার্ড গিগটিও আমার অ্যাক্টিভ রয়েছে। এইভাবেই আপনারা খুব সহজেই আপনার গিগুলো চেক করতে পারবেন যে কিভাবে আপনারা এই গিগুলো চেক করবেন। তো আমি এটা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।